সুপ্রিয় সম্মানিত বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনারা ওপেন ইএক্স যে সাতশী কোর কয়েনের অ্যাপের ভিতরে কয়েনটা মাইনিং করতেছেন বা এতদিন করে আছেন সেখান থেকে কীভাবে পেমেন্ট নেবেন কীভাবে আপনারা ওয়াললেট বাইন্ডিং করবেন সে বিষয়গুলো জানিয়ে দেব এছাড়াও কীভাবে অ্যাসেট পাসওয়ার্ড সেট আপ করবেন সেই পদ্ধতিটাও জানিয়ে দেব কারণ এই ওয়াললেটটা আপনারা যখন নিই তাদের পেমেন্ট নেওয়ার জন্য সেট করতে যাবেন তখন কিন্তু অ্যাসেট পাসওয়ার্ডের দরকার হবে ঠিক আছে তো সব কিছু জানিয়ে দেবো যাতে ভুল না হয় কারণ আমরা আইসন্যাটকে কিন্তু অনেকে কাজ করেছিলাম কিন্তু অনেকেই পেমেন্ট নিতে পারিনি তাই না ওই ভুলটা যেন এখানে না হয় ভুলভাল কাজ করার কারণে যাতে আপনাদের ব্যালেন্সগুলো যাতে ধ্বংস না হয়ে যায় এই জন্য এই ভিডিওটি ম্যাক করা কোম্পানির নিয়ম অনুযায়ী আমি সঠিক গাইডলাইনটা এখন আপনাদের জানিয়ে দেবো তাই ভিডিও তো লাইক কমেন্ট শেয়ার করে চলেন পুরো ভিডিওটা ওয়াচিং করি আর হ্যাঁ শেয়ার করে দিবেন আপনার ফেসবুকে এই ভিডিওটা যাতে আপনার মতো আপনার ভাই ব্রাদারেরও উপকার হয় তো আর কথা বাড়াবো না চলেন শুরু করি সময়ের সাথে এবং আগামীর আর হ্যাঁ ভিডিওতে সবাই একটি করে লাইক আর কমেন্ট বক্সে ইয়েস লিখে দিবে। মূল ভিডিওতে যাওয়ার আগে বিশেষ একটা আপডেট জানিয়ে দিব আমাদের অফিসিয়াল টেলিগ্রাম যে চ্যানেলটা রয়েছে এখানে পিন পোস্টে আসবেন আসার পরে এখানে দেখতে পাবেন একটা পোস্ট করা হয়েছে ওয়েব থ্রি ব্রাউজার ঠিক আছে তো এটা একটু আপনাদের বুঝিয়ে দিই কারণ না বুঝলে পারবেন না আর সামনে যদি এই কাজগুলো না করেন ইনকাম অনলাইন থেকে করতে পারবেন না এই জন্য কেয়ারফুল তো আমরা জানি যে এতদিন আমরা কাজ করতে গেলে অনলাইনে আমাদের একটা ইমেলের দরকার হতো ম্যাক্সিমাম সময় তাই না কিন্তু বর্তমান সময় আপনারা লক্ষ্য করলে দেখবেন রসুল ইনশাল্লাহ এখন কিন্তু বেশিরভাগ কোম্পানিগুলোই ওয়েব থ্রি বেস আর এখানে কাজ করতে গেলে কিন্তু ওয়েব থ্রি প্রজেক্টগুলোতে কাজ করতে গেলে ইমেলের প্রয়োজনীয়তা খুবই কম হয় কিন্তু আমাদের কোনটা প্রয়োজন বেশি হয় সেটা হচ্ছে আমাদের ওয়াললেট কানেকশন করতে হয় এটা বেশি হয় আর কিছু কিছু ক্ষেত্রে আমাদের সরাসরি টুইটার অ্যাকাউন্টও কানেক্ট করে অ্যাকাউন্ট খুলতে হয় ঠিক আছে তো এখন বিষয়টা হচ্ছে মাই ডিয়ার ফ্রেন্ড অনেক ওয়াললেট খোলা যায় অ্যাপের মাধ্যমে কিন্তু অ্যাপের মাধ্যমে কাজ করা যায় না ম্যাটামাক্সের হোক বা ইউনিটের হোক কিন্তু এক্সটেনশনের মাধ্যমে মাধ্যমে যদি ব্রাউজারের ভিতরে দিয়ে আপনারা সেট আপ করে নিতে পারেন তাহলে সকল কাজগুলো সহজে করতে পারবেন ঠিক আছে এখন কথা বলছে সব ব্রাউজারে কিন্তু এক্সটেনশন ব্যবহার করা যায় না বিশেষ করে মোবাইলে ঠিক আছে ডেস্কটপ ল্যাপটপে অবশ্য যে কোনো ব্রাউজারে এক্সটেনশন ব্যবহার করা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু মোবাইলের ক্ষেত্রে এটা হয় না ঠিক আছে তো আপনাদের মাঝে এরকম পাঁচটা এর লিস্ট এখানে করে দেওয়া হয়েছে এই পাঁচটা ব্রাউজারই এক্সটেনশন ব্যবহার করা যায় সব করে মোবাইল ফ্রেন্ডলি ঠিক আছে মোবাইলে ব্যবহার করতে পারবেন যে কেউ ওকে সব কিছুই ফ্রিতে ব্যবহার করতে পারবেন তো এই ব্রাউজারগুলো আপনারা পছন্দ অনুযায়ী চাইলে পাঁচটাই ডাউনলোড করতে পারেন অথবা যেটা ভালো লাগে যেই করা দুই তিনটা ডাউনলোড করে নিতে পারেন এই ব্রাউজারগুলোর মাধ্যমে আপনারা ম্যাটামাক্স হোক ইউনুসেট হোক বা এই ধরনের ওয়ালেটগুলো অ্যাকাউন্ট খুলে এক্সটেনশনের মাধ্যমে কানেক্ট করে এই ব্রাউজারের মাধ্যমে নতুন নতুন প্রজেক্টে জয়েন হয়ে হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন ফ্রিতে কিংবা পেডে ঠিক আছে তো এই জন্য আবার একটু নিচের দিকে আসলে নতুন বন্ধুদের জন্য যাদের নেই ম্যাটামাক্কস ওয়ালেট এক্সটেনশনের মাধ্যমে সেট আপ করা নেই কিংবা খোলা নেই তারা এই যে নিচের দিকে পেয়ে যাবেন ম্যাটামার্কস ও ইউনিসেফ এই দুইটা ওয়াললেট কিভাবে খুলবেন আর কীভাবে এক্সটেনশনের মাধ্যমে ব্রাউজারের সাথে মোবাইলে লিঙ্ক আপ করবেন বা সেট করবেন এই দুইটা ভিডিও দেখে করে নেবেন কারণ এইগুলো ছাড়া কিন্তু সামনের দিকে কাজ করতে পারবেন না এগুলো মাসবি লাগবে এই জন্য পোস্টটা করে দিয়েছি বুঝিয়ে দিলাম আশা করি আপনাদের অনেক হেল্প হবে ইনশাল্লাহ আর হ্যাঁ আমাদের চ্যানেলে চলে আসবেন যখন আমি দেখাচ্ছি ভিডিও চলাকালীন সময় এই যে যখন চ্যানেলের নামের উপরে বা লোকরূপে চাপ দেবেন এরকম চলে আসবে এরপরে এরকম এদিকে আনবেন এই যে এখানে কমিউনিটি রয়েছে এখানে চাপ দেবেন চাপ দিলে এই কমিউনিটি পোস্টের ভিতরে আপনারা এই পোস্টটা পেয়ে যাবেন এই যে ওয়েব থ্রির এই পোস্টটা এখানেও আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এই যে তো এখানে রেড মোর এখানে চাপ দিলে সকল বিষয়গুলো এখানেও সেমভাবে পেয়ে যাবেন এছাড়াও ওই কমিউনিটি ট্যাবে মূল বিষয়গুলো নিয়ে পোস্ট করা হয় সবসময় নজর রাখবেন ওকে অলরাইট তো মাই ডিয়ার ফ্রেন্ড এখন আপনাদের আমি এই বিষয়টা দেখিয়ে দিব কীভাবে সাতশী অ্যাপের ভিতরে কীভাবে আপনারা ওয়াললেটটা কানেক্ট করবেন কোম্পানি কি বলেছে এই নিয়ে এ টু জেড বিষয় যখনই আপনার সাতশিক অ্যাপের ভিতরে চলে আসবেন আসার পরে এই যে দেখেন এখানে কিন্তু একটা অপশন রয়েছে ওয়াললেট তাই না এখানে আমাদের কাজটা করতে হবে এর আগে একটা বিষয় আছে এই যে নিচের দিকে এখানে ম্যান আইকন রয়েছে এখানে চাপ দিবেন চাপ পরে এখানে আপনারা একটা জানতে পারবেন কোন ইমেলটা চাপা সেই ইমেলের কিছু বিষয় আপনারা এখান থেকে ধারণা পেয়ে যাবেন যে কোন ইমেলটা এখানে ব্যবহার করছেন ঠিক আচ্ছা যাই হোক এরপরে এই যে এখানে একটা অপশন রয়েছে পার্সোনাল সেটিং এখানে চাপ দেন চাপ দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে ওকে তো এখানে একটা বিষয় রয়েছে এই যে অ্যাসেট পাসওয়ার্ড ঠিক আছে এই অ্যাসেট পাসওয়ার্ড এখানে চাপ দেন এখানে চাপ দেওয়ার পরে যাদের নিয়ে অ্যাসেট পাসওয়ার্ডটা মনে নেই বা ভুলে খেয়ে ফেলেছেন তারা এই যে এখানে লেখা রয়েছে ফরগেট গেট অ্যাসেট পাসওয়ার্ড এখানে চাপ দেবেন ঠিক আছে এরপর রিসেট অপশানে চাপ দিবেন আপনার ইমেলে অটোপি কোড যাবে সেগুলো এনে এখানে দিয়ে তারপরে অ্যাসেট পাসওয়ার্ড সেট করে নেবেন কারণ এটা কিন্তু পেমেন্ট নেওয়ার ক্ষেত্রে প্রয়োজন হবে হানড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ আচ্ছা যাই হোক এরপরে এই যে এখানে কিন্তু ক্লাইম করে নেবেন প্রতি চব্বিশ ঘন্টা পর পর এটা অবশ্যই করে নেবেন ওকে তো যাই হোক এরপরে এই যে এখানে একটা অপশন রয়েছে না ওয়ালেট অপশন এখানে চাপ দেন বিসমিল্লা বলে ঠিক আছে এখানে যখন চাপ দিবেন এরকম ইন্টারফেস চলে আসবে এখানে কিন্তু সব কয়েনগুলো দেখতে পাবেন তো আমরা যারা কোর কয়েনে আগে এই যে বান্ডিং করেছিলাম ঠিক আছে তাদের এই যে কয়েনটা নিচের দিকে দেখায় তাই না ওকে তো যাই হোক এটা বিষয় না বিষয় হচ্ছে এই যে এখানে একটা কয়েন রয়েছে দেখতে পাচ্তেছেন এই যে ওপেন ইয়া ও ই এক্স ঠিক আছে এখানে আপনারা চাপ দেন চাপ দেওয়ার পরে দেখতে পাবেন এখানে এরকম ইন্টারফেস চলে আসবে ঠিক আছে তো আসার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে উজ্জ্ব অপশনটা এখনও কিন্তু তাজা হয়নি অর্থাৎ এটা জল সাফ হয়ে আছে। এখন এখানে যদি আমরা ক্লিক করি কোনো কাজ কিন্তু করে না তাই না তো এটা কিন্তু কোম্পানি এটা নিয়ে একটা পোস্ট করেছে টুইট করেছে ভাবে সেই বিষয়টা এখন চলেন দেখাই আর হ্যাঁ এখানে ওয়ারলেটটা আপনারা বান্ডিং করতে পারবেন কবে জানান সেটা হচ্ছে তেরোই এপ্রিল থেকে সাতাইশে এপ্রিলের ভিতরে ঠিক আছে কোম্পানি রুলস অনুযায়ী এই যে দেখেন ভাবে জানানো হয়েছে ও ই এক্স ওয়ালেট অ্যাড্রেস সাবমিশন এপ্রিল তেরো থেকে এপ্রিল সাতাইশ পর্যন্ত ঠিক আছে এর ভিতরে আপনাদের এটা করতে হবে তারা একটা গাইডলাইন দিয়েছে কীভাবে কাজটা করতে হবে সেই বিষয়টা আসুন দেখে নেই তো দেখেন আপনাদের এরকম চলে আসবে তেরোই মার্চের পরে ঠিক আছে এখানে এরকম অপশন চলে আসবে এখানে লিঙ্ক উদ্র অ্যাড্রেস এরকম নামে একটা অপশন চলে আসবে এরপর এখানে ক্লিক করলে আপনার অ্যাড্রেস বসানোর জন্য একটা এখানে আপনারা একটা নকশা পেয়ে যাবেন বা এখানে একটা খাস কাটা অপশন পেয়ে যাবেন ঠিক আছে অ্যাড্রেস বসানোর জন্য ওকে এখন কথা হচ্ছে মাইডিয়ার ফ্রেনে আরেকটা জিনিস সেটা হচ্ছে বলে দিই এখানে কোন অ্যাড্রেসটা দিবেন এখানে আপনার অ্যাড্রেসটা দিবেন ম্যাটামার্ক্স থেকে এনে ম্যাটামার্ক্স ওয়ালেট থেকে অ্যাড্রেসটা এনে দিবেন কারণ ম্যাটামাক্কসের ওয়ালেট অ্যাড্রেস একটাই হয় ঠিক আছে আরেকটা সুবিধা হচ্ছে যারা নি এর পূর্বে এই কোর কয়েনের জন্য যে ম্যাটামাক্স ওয়ালেট অ্যাড্রেসটা দিয়েছিলেন চাইলে আপনি সেম ওইটাও দিতে পারেন আর যদি সেই ম্যাটামাক্কস ওয়ালেট অ্যাড্রেসটা বা সেই প্রাইভেট কি সবগুলো যদি হারিয়ে খেয়ে ফেলেন তাহলে নতুন করে একটা ম্যাটামাক্স ওয়ালেট অ্যাকাউন্ট খুলে নেবেন আর ওই ম্যাটামাক্সের ওয়ালেটের প্রাইভেট কি ও পাসওয়ার্ড চার পাঁচ জায়গায় সেভ করে রাখবেন যাতে আপনার এই মোবাইল হারিয়ে গেল নষ্ট হলো যাতে ব্যাক আপ নিতে পারেন ইনশাল্লাহ ঠিক আছে এটা একটা বিষয় কারণ এখানে কিন্তু হয়তো মাসে মাসে পেমেন্ট দিও পরবর্তীতে পেমেন্টগুলো কিন্তু না হয় পাবেন না ওকে তো এখানে আপনারা ম্যাটামাক্সের অ্যাড্রেসটা এখানে দিবেন ঠিক আছে তো ধরেন এখানে তেরো তারিখের ভিতরে থেকে সাতাইশে এপ্রিলের ভিতরে আপনারা এখানে লিঙ্ক উচ্চ অ্যাড্রেস এখানে চাপ দিবেন ঠিক চাপ দেওয়ার পরে এখানে মেবি আপনাদের ওই যে ফান্ড পাসওয়ার্ড বা অ্যাসেট পাসওয়ার্ড যেটা বললাম ওই পাসওয়ার্ডটা এখানে চাইবে ঠিক আছে চাইলে দিয়ে দিবে এরপরে এখানে দেখেন এই যে এরকম ইন্টারফেস চলে আসবে এই যে এই যে ওখানে যখন এই যে লিঙ্কে ক্লিক করবেন এই যে দেখাচ্ছে এই যে লিঙ্ক উদ্র অ্যাড্রেস এখানে যখন চাপ দিবেন। তখন এখানে বলবে যে আপনাদের অ্যাসেট পাসওয়ার্ডও দিতে হবে এই বিষয়টা আর কি জানাবে এরপর ক্লোজ অপশনে ক্লিক করে দেবেন এরপরে এরকম চলে আসবে ওকে এরপরে ওই যে ম্যাটামাক্স ওয়ালেটের অ্যাড্রেসটা এখানে দিবেন এরপরে আপনার অ্যাসেট বা ফান্ডিং পাসওয়ার্ডটা এখানে দিবেন ঠিক আছে আবারও বলে দিতেছি ম্যাটামাক্কস ওয়ালেটের অ্যাড্রেসটা এখানে দিবেন আর আপনার অ্যাসেট পাসওয়ার্ডটা এখানে দিবেন দিয়ে তারপরে এই যে এখানে লেখা রয়েছে দেখতে পাচ্তেছেন এই যে দেখাচ্ছি এই যে ওয়াললেট লিঙ্ক উদ্রো অ্যাড্রেস এখানে চাপ দিবেন চাপ দেওয়ার পরে হয়তো কনফার্ম করতে বলবে কনফার্ম করে দিবেন আপনাদের অ্যাড্রেসটা এখানে বসে পড়বে এই যে এরকম বসে পড়বে ঠিক আছে আর যখন আপনার এই এরকম বসে পড়বে আপনার মূল কয়েন কটা সেটা এখানে দেখাবে আর এখানে কমপ্লিটলি দেখাবে ঠিক আছে এরপর প্রত্যেক মাসে মাসে সাতোশে করের মতো হয়তো আপনারা ক্লাইম করে করে আপনাদের কয়েনগুলো নিতে পারবেন ঠিক আছে প্রথম অবস্থায় যতটুকু জানা গেছে তারা টেন পারসেন্ট দিবে বা টোয়েন্টি পার্সেন্ট দিবে এরপরে যেটা থাকবে কোন প্রত্যেক মাসে মাসে দিবে আর কি পিরিয়ডের সময় অনুযায়ী ঠিক আছে তো আলহামদুলিল্লাহ সব কিছু দেখিয়ে দিলাম যাতে আপনারা উত্তেজনার কারণে যাতে ক্ষতির সম্মুখীন না হন ঠিক আছে এই কারণে কারণ আমি চাই আপনারা আমার ভাই বোন ঠিক আছে আপনারা যাতে দুই পয়সা ইনকাম করতে পারেন এটা আমি সময় চাই ঠিক আছে এই জন্যই ওই প্রচেষ্টায় গাইডলাইন সবসময় দিয়ে যাই ওকে তো আপনাদের ধারণা দিয়ে দিলাম এইভাবে করে কাজটা করতে হবে এই হলো গিয়া বিষয়ে উত্তেজনা করা যাবে না শুধু ধৈর্য সহকারে কাজ করে জানার আর শুক্রিয়া জানান রসল্লি রসুল্লা আল্লাহকের কাছে ওকে তো এই হল গিয়া মূল বিষয় কারণ যত কিছু করেন না কেন যদি রিজিক তিনি কপালে না রাখেন কোনো দিনই হাতে পাবেন না ঠিক আছে এটা একটা মুখ্য বিষয় তো ওকে ভালো থাকবেন ভালো রাখবেন আমাদের কথা মনে রাখবেন আর আমার জন্য দোয়া করবেন হ্যাপিনেস ডে তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ